নিজেকে চেনার উপায়, নিজেকে কিভাবে চিনব, নিজেকে কিভাবে জানব। আপনি স্টুডেন্ট, আপনার কোন কোন কোয়ালিটিগুলোকে আপনি একটু শার্প করলে আপনি নিজেকে আরেকটু বেটার তৈরি করবেন। আপনি একজন প্রফেশনাল, হতে পারে ইন্স্যুরেন্সে কাজ করছেন, হতে পারে পাবলিক নিয়ে কাজ করেন, পাবলিক মানে মানুষের সাথে সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করেন, যে কোনো ফিল্ডেই হন না কেন, সেখানে আপনি নিজেকে কিভাবে চিনবেন এবং আপনার সামনের লোকেদেরকে কিভাবে চিনবেন। এই চেনার চিনতে গিয়ে আপনাকে প্রথমেই জানতে হবে কী ধরনের প্রশ্ন আপনি করবেন আর কী ধরনের প্রশ্নের কী ধরনের উত্তর আসতে পারে তার একটা অ্যান্টিসিপেট করা। অনেকটা দাবা খেলার মতো, দাবা খেলায় প্রথমেই বলা হয় আপনি কোনো মুভ দেওয়ার সময় মাথায় রাখতে হবে উল্টো দিকের মানুষ ওই একটা মুভের এগেনস্টে কম করে হলেও 30টা থেকে 300টা মুভ দিতে পারে। তাহলে ওই 300টা মুভের এগেনস্টে আপনার মাথাতেও যেন কিছু একটা ঘোরে যে তার এগেনস্টে আপনি কীভাবে মুভ দেবেন। মানে একটু বলতে পারেন অ্যাডভান্স থিঙ্কিং। অ্যাডভান্স থিঙ্কিং একটা আর্ট, আর সেই অ্যাডভান্স থিঙ্কিং কীভাবে তৈরি করবেন তার জন্য আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে। অনেক সময় দেখা যায় আমরা ছোটোবেলায়, মানে ছোটোবেলা মানে আমি বলতে চাইছি 12 থেকে 22, 12 থেকে 26, এই বয়সটাকে যদি ধরে নিই ছোটোবেলা, যদি আমার মতন বয়সে এসে, তাহলে আমি বলবো অনেক সময় এই ধরনের বয়সে আমাদের মধ্যে একটা অ্যারোগেন্ট ব্যাপার থাকে। অ্যারোগেন্ট মানে আমি যেটা জানি সেটাই ঠিক জানি। তো সেই কারণে মাঝে মাঝে এই অ্যারোগেন্সির বিপদও হতে পারে, ভালো দিকও হতে পারে। দেখা যাক একটা গল্প, সেই গল্পটা আমাদের কী লেসন দেয়। দুটো বাচ্চা অসম্ভব বুদ্ধিমান, তারা ডিসাইড করলো তাদের ওই লোকেশানে, ওই এরিয়াতে একজন গুরু এসেছেন, যে গুরু নাকি সর্বজ্ঞানী, যে গুরু নাকি অন্তর্যামী, যাকে দেখে উনি সবার সব ক্যারেক্টার বলে দিতে পারেন। তো ওই দুটো ছেলে মিলে ডিসাইড করলো যে আজকে আমরা গুরুকে একটু বোকাই বানাবো। কীভাবে? তারা একটা চড়ুই পাখির ছোট্ট বাচ্চা হাতের মধ্যে নিল। একটি ছেলে বলল যে আমি গুরুর সামনে দাঁড়াবো, কোনো কথা বলবো না, তুই আমার হয়ে কথা বলবি। দুজনে সলা পরামর্শ করে নিল। দ্বিতীয় জন ডিসাইড করলো গুরুর সামনে গিয়ে প্রশ্ন করবে। ধরে নিলাম প্রথম জনের নাম রাম, দ্বিতীয় জনের নাম শ্যাম। তো যথারীতি গুরুর সামনে যাওয়াতেই গুরু চোখ খুললেন। তো ওরা বললো আমাদের একটি প্রশ্ন আছে। গুরু চোখের ইশারায় বললেন বলো। তো রাম হাতে ছোট্ট চড়ুই পাখির বাচ্চাটাকে নিয়ে হাতের পিছনে রেখে দিয়েছে, আর শ্যাম প্রশ্নটা করছে, আচ্ছা বলুন তো আমাদের হাতে যে প্রাণীটি রয়েছে সে জীবিত আছে না মৃত আছে? তারা প্ল্যান করেই গেছিলো যে যে মোমেন্টে গুরুদেব বলবে ওটা জীবিত আছে, তারা আস্তে করে হাতটাকে চাপ দেবে, চড়ুই পাখির বাচ্চাটা মরে যাবে এবং মরে গিয়ে দেখাবে যে গুরু ভুল হলো। আর যদি গুরু বলে মরে গেছে তাহলে ওরা হাত খুলে দেখাবে বেঁচে আছে, তার মানে গুরু যাই উত্তর দিক না কেন গুরু তো বোকা হবেই। এই কথা শুনে, মানে ওদের ভাবনা চিন্তার কথা ভেবে, ওরা যখন গুরুকে প্রশ্ন করলো বলুন তো আমাদের হাতে যেটা রয়েছে সেটা জীবিত না মৃত, গুরু চোখ বন্ধ করে চুপ করে থাকলেন এবং চোখ খুলে বললেন যে দেখো ও মৃত না জীবিত এটা পুরো ডিপেন্ড করছে তোমাদের ওপর। এটা বলা মাত্র ওরা বুঝে গেল ওরা গুরুর কাছে ধরা পড়ে গেছে। মানে অনেকটা এরকম অন্যকে বোকা বানাতে গিয়ে নিজে বোকা হয়ে যাওয়া। প্রথম প্রশ্নটা হলো আমরা যারা সার্ভিস প্রোভাইডার ফিল্ডে আছি, ধরুন আমি আপনাদের জন্য কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যদি আমার এক্সপিরিয়েন্স আপনাদের ভালো লাগাতে হয় তাহলে আমাকে বুঝতে হবে আপনাদের এক্স্যাক্টলি কোথায় কী চ্যালেঞ্জেস হতে পারে। যেরকম মানুষ চেনা, মন পড়া, এগুলো আজকের দিনে একটা বিরাট ইম্পর্ট্যান্ট আর্ট, আর সবাই এটা শিখতে চায়। কিন্তু অনেক সময় শিখতে গিয়ে আমরা অতিরিক্ত চালাকি করতে যাই, সেক্ষেত্রে আমরাই নিজের জালে জড়িয়ে পড়ি। সেই জন্য বলা হয় অর্জুন হয়ে অর্জুনের কোয়ালিটির ওপর কাজ করো, অর্জুন হয়ে অভিমন্যু হয়ে যেও না। আমরা জানি অর্জুন অভিমন্যুর গল্প, আমরা বহুবার শুনেছি। অর্জুনের ফোকাস এত ভালো ছিল যেটা বলার নয়, খালি পাখির চোখ দেখত। সেখানে অভিমন্যুর ক্ষেত্রে যে ঘটনাটা আমরা জানি, সে চক্রব্যূহের মধ্যে ঢুকে তো গেছিলো, বেরোতে পারেনি। আমরাও অনেক সময় আমাদের যে জগৎ সেই চক্রব্যূহের মধ্যে হারিয়ে যাচ্ছি। সেই জন্য নিজেকে একটি দিশা দেখানোর জন্য সবসময় মাথায় রাখতে হবে অন্যকে জানতে গেলে আগে নিজেকে জানা দরকার। আর নিজেকে জানা একটা আর্ট, তার জন্য একটু ইন্ট্রোস্পেকশন দরকার। মানে আয়না দিয়ে যেভাবে আমরা নিজের দিকে দেখি সেইভাবে চোখ বন্ধ করে নিজের ক্রিয়াকলাপ বা ক্যারেক্টারিস্টিক্সকে একটু অ্যানালিসিস করে দেখা যে আমার প্যাটার্ন কী, আমি কী করি, আমি কী করতাম, আর সেটাকে আরেকটু কীভাবে ডেভেলপ করা যায়। আমার মনে হয়
এইগুলো নিয়ে যদি একটু রিসার্চ ওয়ার্ক করা যায় তাহলে আমরা সফল হতে পারি। আমি সবসময় সেই জন্য রেকমেন্ড করি একটা ডায়েরি যদি সঙ্গে সবসময় ক্যারি করা যায়, যেখানেই আপনি যান ডায়েরিটা রাখা এবং একটু ইন্ট্রোস্পেকশন করা যে আজকের দিনটা আমি আরেকটু বেটার কীভাবে করব, কালকের দিনটাকে আরেকটু বেটার কীভাবে করব, প্রত্যেক দিন সকালবেলা উঠে সেই দিনে এমন কি প্রোডাক্টিভ কাজ করব সেটা যদি একটু ডায়েরিতে নোট করে রাখি তাহলে কিন্তু আমরা পারি নিজেদেরকে আরেকটু প্রোডাক্টিভ বানাতে। প্রোডাক্টিভ বানানোটা খুব একটা কঠিন না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ছোট ছোট টার্গেট, ছোট ছোট অ্যাচিভমেন্ট। আমার মনে হয় এটাতে আপনারা সত্যিই আপনাদের জীবনের অনেক কিছু দিশা পাবেন। থ্যাংক ইউ।